আজকে এই পৃথিবীর বুকে মুসলমানরা আমরা জ্ঞান বিজ্ঞান থেকে অনেক পেছনে সরে গেছি, মুসলমানরা জ্ঞান বিজ্ঞান থেকে আমরা অনেক পেছনে সরে গেছি। অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমরা কিছু মানুষ মসজিদ নিয়ে ব্যস্ত, কিছু মানুষ খানকা নিয়ে ব্যস্ত, কিছু মানুষ মাদ্রাসা নিয়ে ব্যস্ত, কিন্তু একসময় মুসলমানরা যেমনইভাবে মসজিদ মাদ্রাসায় খানকায় সময় দিয়েছে, তদ্রূপভাবে জ্ঞান বিজ্ঞানেও কিন্তু সমানভাবে সময় দিয়েছে। বর্তমান বিশ্বে কিছু কিছু দেশ, কিছু কিছু ইসলামিক লিডার, তারাও চাচ্ছে যে মুসলমান মসজিদ মাদ্রাসায় খানকা দিনই শিক্ষার পাশাপাশি জ্ঞান বিজ্ঞানে অবদান রাখুক। তাদের মধ্যে একজন হচ্ছে সুলতান তাইয়েব এরদোয়ান, ঠিক কিনা? রিসেপ তাইয়েব এরদোয়ান তিনিও কিন্তু চেষ্টা করছেন যে মুসলিম বিশ্ব আবার জেগে উঠুক। একটি অ্যাপ্লিকেশন তিনি নিয়ে এসেছেন বিপ, তুর্কি মোবাইল ফোন এবং ডেটা সংস্থা তুর্কি সেল সম্প্রতি এই অ্যাপ্লিকেশনটি আপনাদের সামনে নিয়ে এসেছেন সারা বিশ্বের মুসলমানদের জন্য। কেন আলোচনাটা প্রয়োজন মনে করলাম, কেন প্রয়োজন মনে করলাম? আপনারা যা ইমো হোয়াটসঅ্যাপ ইউজ করেন, ইমো হোয়াটসঅ্যাপ যারা ইউজ করেন, দেখবেন মোবাইলটা খোলার সঙ্গে সঙ্গে অনেক উলঙ্গ মহিলা আপনার সামনে এসে হাজির হয়ে যায়। আপনি জানতে পারেন না যে কিরে, আমি তো কাউরে ডায়ালও করি নাই, ইউটিউবে সার্চও করি নাই, ফেসবুকে দেখিও নাই, তারপরেও এইরকম উলঙ্গ বিবস্ত্র একজন নারী কোত্থেকে আসছে? আরব তিক্ত বিষয় লজ্জা পেতে হয় অনেক সময়, যখন আপনার বন্ধু আপনার সামনে ফোনটা খুলতেছে, খোলার সঙ্গে সঙ্গে দেখা যায় নেকেড ফিল্মের মতো কিছু এসে আপনার ডিসপ্লেতে দাঁড়িয়ে আছে, কোত্থেকে আসতেছে? মোবাইলে ইমো রাখেন, হোয়াটসঅ্যাপ রাখেন, গুগল, এমনভাবে তারা এই অ্যাডগুলো বিজ্ঞাপনগুলো আজকে ছড়িয়ে দিয়েছে মোবাইলে মোবাইলে হাতে হাতে। এই বিজ্ঞাপনগুলো দেখে দেখে আমাদের যুব সমাজ আজকে ব্যভিচারের পথে, জেনাহের পথে, অশ্লীলতার পথে হাঁটছে, ঠিক কিনা? কারণ কি, একজন মানুষ যখন 24 ঘন্টা মসজিদে থাকে, মাদ্রাসায় থাকে, কোরআনের টাচে থাকে, জিকির আজকারের মধ্যে থাকে, তখন সে মানুষটার হৃদয়ের মধ্যে কিন্তু পাপের আকাঙ্ক্ষা জাগে না। কিন্তু যখন একটি মানুষ ইসলাম থেকে দূরে, মসজিদ থেকে দূরে, কোরআন থেকে দূরে, তখন সেই মানুষটা অল্পতেই কিন্তু পাপের পথে পা বাড়াইয়া দিতে পারে, ঠিক কিনা? আপনার সন্তান যার বয়স 16 বছর 17 বছর 18 বছর, আপনি নিজেও জানেন না যে সন্তানটা মোবাইল ইউজ করছে, তার এই মোবাইল ফোনে ফেসবুকে হোয়াটসঅ্যাপে অনলাইনে কত কি আসতেছে। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে কি বলছেন খেয়াল করুন, ওয়ালা তাকরাবুজ্জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই দুনিয়ার মানুষ জেনার ধারে কাছেও যায় না, কারণ এটা অত্যন্ত গর্হিত কাজ, এটা অত্যন্ত পাপী কাজ, পাপের কাজ, পাপের সাথে সংশ্লিষ্ট একটি বিষয়। জেনার ধারে কাছে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই যেতে না করেছেন। একজন মানুষ যখন জেনার পথে পা বাড়াবে, তখন কিন্তু বৈবাহিক সম্পর্কটা ঠিক রাখবে না। একজন মানুষ যখন জেনার পথে পা বাড়াবে, তখন কিন্তু সংসার জীবনটা তার আর সুন্দর হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বৈধ ওয়ে যে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, বৈবাহিক মাধ্যম যে শিখিয়ে দিয়েছেন, এটা আর রক্ষিত হবে না। যখন বৈবাহিক সম্পর্ক সমাজের মধ্যে আর না থাকবে, তখন পরিবার বলতে কিছু থাকবে না। পরিবার বলতে কিছু যখন থাকবে না, তখন সুন্দর সমাজ বিনির্মাণ সম্ভব হবে না, মানুষগুলো শুদ্ধ মানুষ হতে পারবে না। কারণ প্রত্যেকটি মানুষ তখন জারদ সন্তানে পরিণত হয়ে যাবে, সম্ভাবনা আছে না নাই? বিবাহ যদি না হয়, ওই আর্জেন্টিনা, ব্রাজিল, ফিনল্যান্ড, হল্যান্ডের মতো যদি যৌনকর্মীরা সন্তান জন্ম দেওয়া শুরু করে, পেটটাকে ভাড়া দেয় আরেকজনের কাছে, তার বাচ্চা আসবে, ওই বাচ্চা জন্ম নেবে, সে জানে না তার মাকে, জানে না তার আসল বাবাকে, পিতৃ পরিচয় নাই, যেই সন্তানের পিতৃ পরিচয় নাই সেই সন্তান কি জারজ? তো এই সন্তানের পিতৃ পরিচয় যদি না থাকে, সন্তানটা কি সুস্থভাবে বেড়ে উঠবে? তার কোনো আইডি থাকবে? থাকবে না। পরিবার ভেঙে যাবে, সমাজ ভেঙে যাবে। আজকে হোয়াটসঅ্যাপ, ইমো, এগুলো যুবকদেরকে যেভাবে সেক্সুয়াল কন্টেন্টগুলোকে প্রমোট করে যুবকদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে, আপনি জানেনও না যে আপনার সন্তানটা বিপথে চলে যাচ্ছে। সুতরাং যুবকদেরকে উদ্যোগ নিতে হবে, ইউটিউব হোক, ফেসবুক হোক, হোয়াটসঅ্যাপ হোক, ইমো হোক, গুগল হোক, যে মাধ্যম থেকেই সেক্সুয়াল অ্যাড অথবা ব্যভিচারি অ্যাড এগুলোকে প্রমোট করা হবে, সেই মাধ্যমগুলোকে বর্জন করতে হবে, ঠিক কিনা? মানুষ কি আগে গুগল ছাড়া বেঁচে থাকে নাই?
হোয়াটসঅ্যাপ ছাড়া বেঁচে থাকে নাই, মানে কি মানুষকে আগে ইন্টারনেট যখন ছিল না তখন বেঁচে থাকে নাই, তো তারা যদি বেঁচে থাকতে পারে আমরা অশ্লীলতা মুক্ত একটা সুন্দর জীবনের জন্য যা কিছু বর্জন করা দরকার আমরাও বর্জন করতে রাজি আছি ইনশাআল্লাহ বলে। এই বিপ অ্যাপসটি আপনারা সকলে ডাউনলোড করে নেবেন, কারণ কি এটা মুসলমানদের একটা তৈরি প্রস্তুতকৃত একটি অ্যাপ্লিকেশন। আরেকটা বিষয়, ওই পশ্চিমা বিশ্ব যারা এই অ্যাপ্লিকেশনগুলো বানায় ইমো হোয়াটসঅ্যাপ, এই আপনি যে কথা বলতেছেন আপনার স্ত্রীর সঙ্গে, একজন মুসলমান আরেকজন মুসলমানের সঙ্গে, কূটনৈতিক পাড়ায় যারা রয়েছেন তারা যে তথ্য আদান প্রদান করছেন, ডিপ্লোমেটিক যে তথ্য আদান প্রদান করা হচ্ছে, এই তথ্যগুলো কিন্তু আমেরিকা ইউরোপ এরা যারা এই অ্যাপগুলো বানিয়েছে, কোনো ধরনের প্রাইভেসি কোনো ধরনের নিরাপত্তা এখানে রাখতেছে না, এগুলো কি করে দিচ্ছে, উন্মুক্ত করে দিচ্ছে। এই জন্য দেখবেন অনেক যুবক যুবতী গোপনে আজেবাজে কাম করেছে কিন্তু ইউটিউবে এখন ভাইরাল ছড়িয়ে বেড়াচ্ছে, ঠিক কিনা ও জানেও না, নিজের আকাম কুকামের ভিডিও কি কেউ কোনোদিন ইউটিউবে ছাড়ে, পাগল ছাড়া, মান সম্মানের বিষয় না তো। এগুলো আসছে কোত্থেকে, এগুলো আসছে বিভিন্ন হ্যাকাররা এগুলোকে হ্যাক করছে। আপনি কথা বলছেন আপনার স্ত্রীর সঙ্গে, আপনি কথা বলছেন আপনার বোনের সঙ্গে, আপনি কথা বলছেন আপনার বন্ধুর সঙ্গে, আপনি কথা বলছেন আপনার কূটনৈতিক পাড়ার কোনো ডিপ্লোমেটিক মানুষের সঙ্গে, কিন্তু ওই কথাগুলোকে তারা কি করছে, হ্যাকাররা হ্যাক করছে, নিচ্ছে, নেওয়ার পরে ইউটিউবে ফেসবুকে ছড়িয়ে দিচ্ছে। ফলাফল কি হচ্ছে, একটা সমাজ ভেঙে যাচ্ছে, একটা রাষ্ট্র পর্যন্ত হুমকির মধ্যে পড়ে যাচ্ছে। তো যেখানে নিরাপত্তা নাই আপনার সেই জায়গাটায় আপনি কেন যাবেন? এর জন্য মুসলমানদের তৈরি অ্যাপ্লিকেশন বিপ, এটা মুসলমানদের উচিত এটাকে গ্রহণ করা, অ্যাকসেপ্ট করা। এটা যদি গ্রহণ এবং অ্যাকসেপ্ট করে তাহলে অন্তত আপনি শুকরিয়া আদায় করলেন যে একজন মুসলিম ভাই বানিয়েছে, আমরা এটা গ্রহণ করি, এটা মুসলমান হিসেবে আপনার আমার দায়িত্ব, ঠিক কিনা। মাত্র 24 ঘন্টায় 11,20,000 মানুষ এটাকে ইনস্টল করেছে, ওপেন করেছে, আর এদের টার্গেট হচ্ছে 5 কোটি 10 লাখ গ্রাহক তৈরি করা সারা পৃথিবীর বুকে। মুসলমানদের তৈরিকৃত জিনিসগুলো যদি আপনি বেছে বেছে এগুলোকে গ্রহণ করেন তাহলে অর্থনৈতিকভাবে উন্নত হবে মুসলিম বিশ্ব, কথা বলে না? আর যদি আপনি ঘরের বানে পাশেই মনে করেন মুসলমান ফ্রিজ বানাইতেছে, এটাকে গ্রহণ করেন না। ইসরায়েল থেকে কোন ফ্রিজ আসছে, ইসরায়েল থেকে কোন ড্রিঙ্কস আসছে, ইসরায়েল থেকে কোন রেজার আসছে, ইসরায়েল থেকে কোন ব্লেড আসছে, ইসরায়েল থেকে কোন কামানোর জিনিস আসতেছে, আপনি যদি খুঁজে খুঁজে ওগুলো গ্রহণ করেন, বাড়ির পাশে তৈয়ার হচ্ছে বা প্রস্তুত হচ্ছে সেগুলো যদি গ্রহণ না করেন, আপনি কেমন দেশপ্রেমিক হলেন, কেমন মুসলমান আপনি হলেন, কেমন দেশকে আপনি ভালোবাসেন, ঠিক কিনা? আপনি তো খুঁজবেন যে প্রোডাক্ট আমি কিনছি এই প্রোডাক্টটা কোনো মুসলমানের প্রোডাক্ট কি না, যদি মুসলমানের থাকে তাকে আপনি সহযোগিতা করেন, আর যদি সহযোগিতা তাকে করতে না পারেন তাহলে এই টাকা ইসরায়েলে যাবে, আপনার বুকে বুলেট হয়ে ফিরবে, ঠিক কিনা ভাই আমার? কারণ কি আমরা তো দেখলাম, ওই মার্কিনিদেরকেও দেখলাম, ওই ফ্রান্সকে দেখলাম, স্পেনকে দেখলাম, ইটালিকে দেখলাম, রোমকে দেখলাম, পশ্চিমা বিশ্বকে দেখলাম, যারা আমাদের দেশে এসে ব্যবসা বাণিজ্য করে আমাদের রক্ত চোষা টাকা নিয়ে যায়, আবার ওই টাকাগুলো দিয়ে ইরাকের মানুষের বুক ফাটিয়েছে, ঠিক কিনা ভাইরা আমার? ওই টাকাগুলো দিয়ে ইয়ামানের মানুষের বুকে রক্তাক্ত করেছে, ঠিক কিনা? ওই টাকাগুলো দিয়ে মুসলিম বিশ্বকে আজকে তুচ্ছ তাচ্ছিল্য করে টুকরা টুকরা করে চুরমার করে দিয়েছে, ঠিক কিনা ভাইরা আমার? কেন আপনার বোঝা উচিত না এগুলো? আপনি কেমন মুসলমান, কেমন মুসলমান আপনি, আমি কেমন মুসলমান যে আমি আমার মুসলিম ভাইয়ের প্রোডাক্টগুলোকে আমি ব্যবহার করতে পারি না, আমি ব্যবহার করার চেষ্টাও করি না, এটা উচিত না প্রিয় ভাইয়ের আমার। এই জন্য বলি যারা বুঝেন, বিশেষ করে যুব সমাজ মুরব্বীরা অনেকে আলোচনাটা বুঝবে না, আপনারা হোয়াটসঅ্যাপ ইমো এগুলো ব্যবহার করা সীমিত করেন অথবা বাদ দিয়ে দেন, যেখানে অশ্লীলতা আছে, যেখানে যৌনতা আছে, যেখানে আজেবাজে কন্টেন্ট আছে সেই জায়গায় আমরা যাব না। আমার মোবাইলে পর্যন্ত অনেক সময় এরকম বিজ্ঞাপন আমি দেখি, এমন বিশ্রী কথা যে কথাগুলো মানুষের সামনে প্রকাশ করার মতো না। বিজ্ঞাপনে কি আসে, আপনার কি কল গার্ল লাগবে, সুন্দরী কোনো নারীর প্রয়োজন, যোগাযোগ করুন, এই এরকম বিজ্ঞাপনও দেখা যায়। তারপরে এই যে আনুষ্কা দিহান, তাদের যে ঘটনা ঘটে গেল, এই যে যুব সমাজ বিপথে যাচ্ছে, উল্টা পথে চলছে, অনেক সময় আজেবাজে কন্টেন্টগুলো, এই উপাদানগুলো বিদেশিরা যেগুলো ইউজ করে এগুলো নিয়ে আসে বাংলাদেশে, কোত্থেকে এগুলো পাচ্ছে, এগুলো কি বাজার ঘাটে বিক্রি করে? না, এগুলো সব অনলাইন থেকে বিক্রি হয়, আর এই সমস্ত অ্যাড থেকে যুবক যুবতীরা দেখে, দেখার পরে সংগ্রহ করে, এগুলো অ্যাপ্লাই করতে যায়, তারা মৃত্যুবরণ করছে, অনেকে পঙ্গু হয়ে যাচ্ছে।
অনেকে জাহান্নামী হয়ে যাচ্ছে, ঠিক কিনা? সুতরাং যুবকদেরকে উদ্যোগী হতে হবে, এই সমস্ত বিষয় ছাড়তে হবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। আমিন।